So to say. Who did your video? You can have done. Okay. Assalamu alaikum. আমি তানজিমুল ইসলাম। আজকে আমরা লাইভ ভিডিওতে একটা ক্লাস নেওয়ার জন্য আসা। তো মেইনলি আমাদের বর্তমান সময়ের একটা খারাপ পরিস্থিতি, আমরা COVID-19 করোনা ভাইরাসের মধ্য দিয়ে যাচ্ছি, যার কারণে আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে প্রাইভেট পড়া বা ক্লাস করা সম্ভব হচ্ছে না, যার কারণে আমরা লাইভের ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থা করছি আমার কিছু স্টুডেন্টের রিকোয়েস্টে। তো আমি চেক করি শুধু যে আমাদের লাইভ ঠিকঠাক আছে কিনা, একটু আমাকে কমেন্ট করে জানালে ভালো হয় যে ভিডিও ক্লিয়ারলি চলতেছে কিনা। সাফিন সাফিন মনে হয় লাইভে আছে, সাফিন একটু বলবা যে ঠিক মতো ক্লিয়ারলি কথা বোঝা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাও আমাকে। আচ্ছা, আজকে আলোচনা টপিক হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, তাপগতিবিদ্যা। তো আমি বলি যে তাপগতিবিদ্যার ক্ষেত্রে ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে মোসাদ্দেক হোসেন আমার বন্ধু জানাইলো মাত্রই যে হ্যাঁ সব ক্লিয়ার, সব ঠিক আছে। সাফিন জানাইলো ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাস শুরু করি। মেইনলি আমি আলোচনা করব আজকে আমাদের যে ফিজিক্স তাপগতিবিদ্যা বলতে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমরা ইসাক স্যারের বই থেকে পড়া শুরু করব। আমরা যে কোনো বই পড়লেও চলবে। তো আমি ক্লাসটা যেন তোমাদের বোঝার সুবিধা হয়, এই সুবিধার্থে আমি হচ্ছে ইসাক স্যারের বইয়ের সিকুয়েন্স ফ্লো করে আগানোর চেষ্টা করব। আমরা প্রত্যেকটা টপিক স্টেপ বাই স্টেপ দেখব। এক্ষেত্রে ইসাক স্যারের বইয়ের আমরা প্রথমে যদি তাপগতিবিদ্যায় চলে আসি, তো তাপগতিবিদ্যায় ইসাক স্যারের বইয়ে আমাদের প্রথম যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপ নীতি। তাপমাত্রা পরিমাপ নীতির ক্ষেত্রে আমাদের এখানে তাপমাত্রা, থার্মোমিটার এরকম কিছু টপিক নিয়ে আলোচনা আছে। আমরা জানি যে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হলো আমাদের থার্মোমিটার। থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি। আচ্ছা, এরপরে এই থার্মোমিটারের সাহায্যে যখন তাপমাত্রা পরিমাপ করে থাকি, তো তাপমাত্রা কি এটা জানা দরকার আছে। সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে তাপমাত্রা পরিমাপক নীতি বা আমাদের হচ্ছে তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যার মেইনলি সূত্র কয়টা, এটা আমাদের একটা কোশ্চেন ইম্পর্টেন্ট। যে তাপগতিবিদ্যার সূত্র হচ্ছে আমাদের তিনটা, আমরা জানে থাকি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। আমরা অনেক সময় মনে করে থাকি তাপগতিবিদ্যার হয়তো বা দুইটা মাত্র সূত্র, আসলে না, তাপগতিবিদ্যার তিনটা সূত্র। একটা হচ্ছে শূন্যতম সূত্র, একটা হচ্ছে প্রথম সূত্র, আর আরেকটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। তো প্রথম সূত্র বলতে যেটাকে আমরা শূন্যতম সূত্র বলতেছি, ফার্স্ট শূন্যতম সূত্র, শূন্যতম সূত্রটা কি বলে? শূন্যতম সূত্রটা বলে যে যদি দুইটা বস্তু, এ একটা বস্তু এবং বি একটা বস্তু সেপারেটলি থাকে, যদি এদের সঙ্গে তৃতীয় আরেকটা বস্তু আমরা অ্যাড করি যেটা হচ্ছে সি বস্তু, যদি প্রথম এবং তৃতীয় এ এবং সি এর মধ্যে তাপের আদান প্রদান হয় এবং বি এবং সি এর মধ্যে তাপের আদান প্রদান হয়, তাহলে এই দুজন তাপীয় সমতায় আসবে এবং এই দুজন তাপীয় সমতায় আসবে। আফটার অল প্রথম ও এই বস্তু তাপীয় সমতায় চলে আসবে। এটা হচ্ছে আমাদের তাপীয় সমতা সম্মিলিত তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আর এই সূত্রের সাহায্যে আমরা থার্মোমিটার প্রস্তুত করে থাকি। কিভাবে? আমরা জানি যে থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের থার্মোমিটারের একটা স্টিলের মতো ছোট্ট অংশ থাকে, যেটা আমাদের শরীরের সংস্পর্শে নিয়ে আসা হয়, যার সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করি। খেয়াল করে দেখো তোমরা যে আমরা ওই স্টিলের সঙ্গে শরীর, এই স্টিলের সঙ্গে শরীরের একটা কানেকশন হয়। মনে করো এটা আমাদের শরীর, এটা হচ্ছে থার্মোমিটারের স্টিল অংশ, এরা একই তাপমাত্রায় চলে আসে। আর ওই স্টিলের অংশের সঙ্গে তাপ থার্মোমিটারের ভিতরে আমরা যে থার্মোমিটার ইউজ করে থাকি আমাদের শরীরের তাপমাত্রা মাপার জন্য, তো এই শরীরের তাপমাত্রা মাপার জন্য যে থার্মোমিটার ইউজ করে থাকি, এই থার্মোমিটারটা হচ্ছে পারদ থার্মোমিটার। পারদ থার্মোমিটার, এই যে পারদ যে ইউজ করি আমরা, পারদের একটা স্পেশাল ক্যারেক্টার আছে। স্পেশাল ক্যারেক্টারটা কি? যদি এই তাপ
পায়, তাহলে এর আয়তন প্রসারণ ঘটে, আর তাহলে দৈর্ঘ্য প্রসারণ ঘটে। তো নির্দিষ্ট তাপমাত্রায় এর দৈর্ঘ্য নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পায়। আমরা কি করি, একটা থার্মোমিটারের মধ্যে যখন আমরা একটা পারদ নেই, এর মাঝখানে যখন পারদ থাকে, আমরা একটা স্কেল করে দিয়ে দিই, এই পারদটা কত দৈর্ঘ্যের আছে, আমরা ওই দাগটা দেখে তাপমাত্রা পরিমাপ করার চেষ্টা করি। তো এই যে ভিতরে পারদটা আছে, পারদ যে এরকম ধর্ম প্রদর্শন করতেছে, এটা হচ্ছে উষ্ণমিতি ধর্ম, মানে উষ্ণতা তাপমাত্রার সঙ্গে একটা ধর্ম। আর এই যে এই ধর্মটা প্রদর্শন করতেছে, এই জন্যকে আমরা বলি উষ্ণমিতি পদার্থ। আচ্ছা, তো এই যে পারদটা তৃতীয় বস্তু, এই যে স্টিলের সঙ্গে পারদের তাপমাত্রা একই হয়, পারদ বেড়ে যায়, বেড়ে একটা নির্দিষ্ট তাপমাত্রায় চলে আসে। এই নির্দিষ্ট তাপমাত্রায় আসার পর আমরা বুঝে নিই যে আমাদের শরীরের তাপমাত্রা কত। তাহলে এখান থেকে আমাদের এডমিশনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন কি, যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের নীতিতে কি প্রস্তুত করা হয়, থার্মোমিটার প্রস্তুত করা হয়। আচ্ছা, এরপর আমরা চলে আসি যে এরপরে যে টপিকটা আমাদের স্ট্রাকচারের বইয়ে, সেটা হচ্ছে তাপমাত্রার ধারণা। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে যে একটা বস্তু যে তাপে আছে, এর তাপটা কেমন, কি অবস্থায় আছে। আমরা যদি স্ট্রাকচারের বইয়ের সংজ্ঞা দেখি, যেটা তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং তাপ প্রবাহের অভিমুখ আমাদের নির্ধারণ করে দিয়ে দেয়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমরা যদি এখানে এই দুইটা বস্তু থাকে, মনে করো এর তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, এর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা কি বুঝবো, এই দুইটা বস্তুকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে তাপের গমন হবে। কেন? কারণ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় গমন করে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে তাপ এ প্রদান করতেছে, এ গ্রহণ করতেছে, এট এ টাইম। আমি যদি এখানে আরেকটা বস্তু নিয়ে আসতাম, মনে করো সি বস্তু, সে যদি এর তাপমাত্রা হইতো 80 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু তাপ এখান থেকে এখানে যাইতো। খেয়াল করো, এ একটু আগে তাপ দিচ্ছিল, কিন্তু ওর কাছে একটা বেশি তাপমাত্রার বস্তু আসার জন্য ও এবার তাপ নিচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে তাপ দিবে না নিবে, ওর তাপ কি হবে, এটা নিয়ন্ত্রণ করে কে? এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে তাপমাত্রা। তো এই যে আমরা এই আদান প্রদানের মাধ্যমে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম থার্মোমিটার ইউজ করে থাকি, পারদ থার্মোমিটার তাদের মধ্যে একটা, এরকম আমাদের গ্যাস থার্মোমিটার, তারপর হচ্ছে আমাদের রোদ থার্মোমিটার, তারপর হচ্ছে পাইরোমিটার, এরকম অনেকগুলো আছে। তো তোমরা স্ট্রাকচারের বইয়ে এই জায়গায় একটা ওয়ার্ড পাবা, ওয়ার্ডটা হলো থার্মোকাপল। থার্মোকাপল জিনিসটা কি? থার্মোকাপল যদি আমরা বুঝতে চাই, তো থার্মোকাপলের বিষয়টা হলো যে যদি আমরা এখানে একটা বস্তু, এই মনে করো যে দুইটা ধাতব দণ্ড, এটা একটা দণ্ড, এটা একটা দণ্ড, এই দুইটা দণ্ড থার্মোকাপল, আমি বুঝাচ্ছি তোমাদেরকে থার্মোকাপল জিনিসটা কি, যে এটা একটা দণ্ড এবং এটা একটা দণ্ড, যদি এই দণ্ডটাকে আমরা উচ্চ তাপমাত্রায় রাখি এবং এই দণ্ডটাকে যদি আমরা নিম্ন তাপমাত্রায় রাখি, তাহলে এই উচ্চ তাপমাত্রায় আর নিম্ন তাপমাত্রায় রাখার কারণে এবং এদের মধ্যে যদি আমাদের একটা সংযোগ হয়, তাহলে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা কি হবে, তাপমাত্রার জন্য তাপের গমন ঘটবে। এই তাপ যখন গমন ঘটবে, তাপ যখন যাবে, তখন কিছু ইলেকট্রনকে নিয়ে যাবে, আর ইলেকট্রন যখন এদিক থেকে এদিকে যাবে, তখন আমাদের কি হবে, তড়িৎ প্রবাহ হবে। তো এই যে আমাদের তড়িতের প্রবাহ হচ্ছে, তাপমাত্রার ডিফারেন্স যত বেশি হবে, তড়িতের প্রবাহটা তত বেশি হবে, তাপমাত্রার ডিফারেন্স যত কম হবে, তড়িতের প্রবাহ তত কম হবে। তাহলে আমরা এই তড়িৎ প্রবাহটা কি রকম হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে তাপমাত্রা নির্ণয় করতে পারি। এভাবে আমরা থার্মোকাপল ইউজ করি। তো এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হলো, যে এই যে আমাদের স্ট্রাকচারের বইয়ে লিখে আছে যে থার্মোকাপল নামক থার্মোমিটারে দুটি ধাতব পদার্থের যুগল ব্যবহার করে তাপীয় তড়িৎচালক শক্তির ধর্ম কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। তাহলে কি ধর্ম কাজে লাগে আমাদের করা হয়, সেটা হচ্ছে তাপীয় তড়িৎচালক ধর্ম ইউজ করে আমরা কি করি, তাপমাত্রা পরিমাপ করি। তাহলে এটা একটা আমাদের ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এবারে আচ্ছা আমাকে আরেকটু ক্লিয়ার করো, আমরা মোটামুটি লাইভে অনেকেই আছি, যে সব ইজিলি ওকে ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা, মানে আমার সাউন্ড ক্লিয়ারলি আসতেছে কিনা আমাকে একটু তোমরা জানাও কমেন্টের মাধ্যমে, তাহলে আমার বোঝার সুবিধা হবে।
আচ্ছা, এবার আমরা যে টপিকটাতে চলে আসবো, তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল। তো তাপমাত্রা পরিমাপক বিভিন্ন স্কেলের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে আমরা জানি আমরা মোটামুটি ভাবে ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন আর রেডিয়ান এরকম কয়েকটা আমরা হচ্ছে বস্তুর ক্ষেত্রে তাপমাত্রার মানে কয়েকটা পদ্ধতিতে আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি। তো কয়েকটা পদ্ধতিতে যখন আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি তো এগুলোর ক্ষেত্রে আমাদের একটা মানে পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটা সবার জন্য কমন। সেটা হচ্ছে তোমরা বইয়ের মধ্যে দেখবা এস মাইনাস এম বাই হচ্ছে বি মাইনাস এম, এই স্কেলটা আমরা ইউজ করে থাকি। এটা কি, এখানে এসটা হচ্ছে আমাদের স্কেল, আমরা যে স্কেলে বের করতে চাচ্ছি, আর এনটা হচ্ছে আমাদের মিল্টিং পয়েন্ট, মানে হচ্ছে গল মানে মানে গলনাঙ্ক, যে কত তাপমাত্রা এটা গলতে শুরু করে। আর এরপর হচ্ছে আমাদের বিটা হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট, মানে বাষ্প বিন্দু, কত তাপমাত্রায় বাষ্প হয়। আর এনটা হচ্ছে আমাদের ওই মিল্টিং পয়েন্ট। যেমন আমরা যদি ডিগ্রি সেলসিয়াস পদ্ধতিতে দেখি, আমরা যদি ডিগ্রি সেলসিয়াস পদ্ধতিতে দেখি তা আমরা জানি যে ডিগ্রি সেলসিয়াস কে সি দ্বারা প্রকাশ করি। আর ডিগ্রি সেলসিয়াস পদ্ধতিতে পানির মানে গলতে শুরু করে বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই বাষ্প হয় 100 এবং 0। আমরা যদি এইটাকে কনভার্ট করে হচ্ছে আমরা কেলভিনে নিয়ে যাই, তাহলে কেলভিনের ক্ষেত্রে আমাদের হয় 273 বরফ, বাষ্প হয় 373 মাইনাস হচ্ছে 273। আচ্ছা, যদি আমরা এটাকে ফারেনহাইটে নিয়ে যাই, তাহলে ফারেনহাইটের ক্ষেত্রে এফ মাইনাস 32, এর বরফ বিন্দু হচ্ছে 32 আর এর বাষ্প বিন্দু হচ্ছে আমাদের 312 মাইনাস হচ্ছে 32। তো এখান থেকে আমরা যদি এটাকে সামারাইজ করি, তাহলে সি বাই 100 ইকুয়াল কে মাইনাস 273 বাই 100 এবং এফ মাইনাস 32 বাই হচ্ছে 180। এবং আমরা যদি এগুলাকে ডিভাইডেড করি, তাহলে এগুলো ডিভাইডেড করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এখানে আসবে আমাদের, যদি আমরা 20 দ্বারা ডিভাইডেড করি তাহলে এখানে আসবে 559। এই জন্য আমরা সূত্রটা পাই সি বাই 5 কে মাইনাস 273 বাই 5 এবং এফ মাইনাস 32 বাই 9। তো এটার সাহায্যে আমরা অঙ্ক করি। তো এই যে কত তাপমাত্রা আমাদের, যদি ডিগ্রি সেলসিয়াসে এত তাপমাত্রা হয় তাহলে ফারেনহাইটে কত, ফারেনহাইটে যদি এত হয় তাহলে ডিগ্রি সেলসিয়াসে কত বা কেলভিনে কত, এই টাইপের কোশ্চেন আমাদের অনেক হয়ে থাকে। তার মধ্যে একটা কমন কোশ্চেন হচ্ছে যে আমাদের, আমরা যে শরীরের তাপমাত্রা মাপে থাকি, আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপক নিয়ম যে থার্মোমিটারটা ইউজ করি এটা হচ্ছে পারথার্মোমিটার, আর এখানে যে স্কেলটা থাকে এই স্কেলটা হলো আমাদের ফারেনহাইট স্কেল। তো আমরা যে 96 বা 98 বা 100 এরকম তাপমাত্রা মাপে থাকি আমাদের, সেটা আসলে আমরা হচ্ছে ফারেনহাইট স্কেলে মাপে থাকি। তো আমাদের অনেক সময় কোশ্চেন হয় যে আমাদের শরীরের তাপমাত্রা যদি এটা হয়ে থাকে তাহলে কেলভিন স্কেলে কত। তো আমাদেরকে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যেটা করতে হয় যে ফারেনহাইট স্কেলে কত, ফারেনহাইট স্কেলে যদি আমাদের 96.8 হয় বা 98.4 হয়, যেটাই হোক যে এটা যদি হয় তাহলে কেলভিন স্কেলে কত, বা সরি কেলভিন স্কেলে এত হলে সেলসিয়াস স্কেলে কত। তখন আমরা যেটা করি এই মাইনাস 32 বাই হচ্ছে 9 আর এখানে সি বাই হচ্ছে আমাদের 5। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যদি সি এর মান বের করে থাকি তাহলে আমাদের এখান থেকে মানটা চলে আসবে যে আসলে সেলসিয়াস স্কেলে আমাদের কত রেজাল্ট। আচ্ছা, এবার আমরা এরপর যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা শিখলাম সেটা যে শুধুমাত্র এই তিন পদ্ধতিতে এমন না, এই তিনটা পদ্ধতি আমাদের কাছে কমন। এখান থেকে আরেকটা কমন কোশ্চেন হচ্ছে কত তাপমাত্রায় আমাদের, আমাদের যদি স্ট্রাকচারের বইয়ের উদাহরণ হিসেবে আছে যে গাণিতিক উদাহরণ 1.1, এই 1.1 এ যে একটি এমন একটি তাপমাত্রা বের করো যেখানে যার মানে আমাদের হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই মান দেয়। এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে, জাহাঙ্গীরনগরে আসে, চট্টগ্রাম 1500 আসে। তো এটা একটা কমন কোশ্চেন। তো কোশ্চেনটা হচ্ছে যে আমাদের কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই মান দিয়ে দিবে। তো আমরা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা সেলসিয়াস আর ফারেনহাইট বের করবো, তাহলে আমাদের সম্পর্ক এখানে রিলেশন তৈরি
যদি হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে, তো সেলসিয়াসের ক্ষেত্রে সি বাই, আমাদের জিরো লিখা দরকার নাই, সি বাই নাইন, আর ফারেনহাইটের ক্ষেত্রে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এফ মাইনাস 32 বাই হচ্ছে 9। তো আমাদেরকে বলছে একই মান দিবে, যেহেতু একই মান দিবে তাহলে দুই জায়গায় আমরা একই ভ্যালু পাবো। আমরা ধরে নিই এই দুই জায়গার ভ্যালুটা হচ্ছে আমাদের x, যদি দুই জায়গার ভ্যালুটা আমাদের x হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখো যে দুই জায়গা থেকে যদি আমরা x নিয়ে এখানে আড়াআড়ি গুণ করে x এর মান বের করে নিই তাহলে x এর ভ্যালু আসবে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস তো আমাদের আমাদের ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট একই মান দিয়ে থাকে। তো এটা একটা খুবই কমন কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আরেকটা কোশ্চেন হয় যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট আর হচ্ছে কেলভিন একই পার দিয়ে দেয়। তোমরা সেক্ষেত্রে অঙ্কটা করবা এই যে এই জায়গায় ক্যালকুলেশনের ক্ষেত্রে, এখানে এক্স নিবা এখানে এক্স নিবা, দুই জায়গায় যদি এক্স নাও পরে ক্যালকুলেশন করবো 574.25 সামথিং এরকম একটা মান পাবা। তার মানে আমাদের ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট একই মান দেয় মাইনাস 40 এ, আর কেলভিন এবং ফারেনহাইট একই মান দেয় তোমার হচ্ছে 574.25 এই মানটাতে। তোমরা এই দুটো মান মুখস্থ রাখবা, এটা বের করা যায়। তো আমি তোমাদেরকে প্রিফার করবো যে তোমরা এটা মনে রাখার চেষ্টা করো, মনে রাখাটাই তোমাদের জন্য হবে বেটার। আচ্ছা, এরপর আমরা খেয়াল করে দেখি যে এইখানে এই আরেকটা কথা আমরা এই যে পদ্ধতিটা শিখলাম এটা যে শুধুমাত্র এরকম করে তাপমাত্রার স্কেলের ক্ষেত্রে এমনটাও না, আমাদের এটা বিভিন্ন ভাবে ইউজ করা যেতে পারে। যেমন আমরা খেয়াল করে থাকি যে আমরা এখানে জিরো মাইনাস জিরো বাদ দিয়ে দিতে পারি, যদি আমরা মাইনাস জিরো বাদ দিয়ে দিই তাহলে ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আমরা লিখতে পারি সি বাই 100। তো আমাদের একটা কোশ্চিন আসলো, মনে করো এটা ইউনিভার্সিটি বিশেষ করে ইঞ্জিনিয়ারিং আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আসে, বুয়েটে আসা রুয়েটে আসা এই টাইপের কোশ্চিন, যে আমাদের কাছে একটা থার্মোমিটার আছে, যে থার্মোমিটারটা হলো ত্রুটিপূর্ণ, প্রথমে বলে দেওয়া আছে এটা একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তার মানে এ ভুল মান দেয়। তো আমাদের একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার আছে যেটা সাহায্যে আমরা মান মাপলাম, আমাদের শরীরের তাপমাত্রা মনে করো আসলো হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। মাইন্ড ইট, আমার এই থার্মোমিটারটা হচ্ছে ত্রুটিপূর্ণ, তার মানে এ আমাকে ভুল মান দেয়। তো আমি ওই আমার কাছে যেহেতু আর থার্মোমিটার নাই ওটাই আছে, আমি ওটা দিয়ে মান বের করার চেষ্টা করতেছি, তো আসলো আমার রেজাল্ট হচ্ছে 50। তো এটা তো অ্যাপ্রোপ্রিয়েট না, আমার অ্যাপ্রোপ্রিয়েটটা জানা দরকার। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব, আমার আর যে ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে এই থার্মোমিটারটা দিয়ে যদি আমি গলনাঙ্ক বের করি, বরফের গলনাঙ্ক, সেই ক্ষেত্রে এর বরফের গলনাঙ্ক আসে মনে করো 5 ডিগ্রি সেলসিয়াস, এবং আমি যদি বাষ্পবিন্দু বের করতে চাই পানির, সেই ক্ষেত্রে তোমার বাষ্পবিন্দুর মানটা হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস। তোমরা দেখো যে আমার গলনাঙ্ক হওয়ার কথা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, হয়ে গেছে 5, আর বাষ্প হওয়ার কথা ছিল কত, আমার বাষ্প হওয়ার কথা ছিল আমার 100, কিন্তু হয়ে আছে কত, আমার হয়ে আছে 115 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমাকে ভুল মান দিচ্ছে। তাহলে আমাকে কারেন্টটা বের করতে হবে। তো আমি দেখি আমরা এই সূত্রের হেল্প নিব। তো এখানে খেয়াল করে দেখো আমার স্কেলে মান কত, স্কেলে মান আমার 50 মাইনাস বরফ, বরফে আমার মান কত, বরফে আমার মান হচ্ছে 5, আর বাষ্পে মান কত 115, আর বরফে হচ্ছে 5। এবং আমি বের করতে চাচ্ছি কোন পদ্ধতিতে, আমি বের করতে চাচ্ছি ডিগ্রি সেলসিয়াস পদ্ধতিতে, তার মানে ডিগ্রি সেলসিয়াস বাই 100 এবং স্কেলের মান 50, বরফ বাষ্প মাইনাস বরফ। তো দেখো এইভাবে যদি আমি সি এর মান বের করে নিই তাহলে আমার এইখান থেকে সি এর যেটা মান আসবে আসলে ওইটা হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট তাপমাত্রা, ওখানকার সঠিক তাপমাত্রা। শুধুমাত্র ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে নয়, এই সূত্রটা আমরা ইউজ করতে পারি রোদ থার্মোমিটারের ক্ষেত্রে, তারপর হচ্ছে গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে, আমরা যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রেই ইউজ করতে পারি। যদি রোদ থার্মোমিটারের ক্ষেত্রে ইউজ করে থাকি তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে মনে করো যে আমার ওই তাপমাত্রায় ওই রোদ থার্মোমিটারে, যেমন পারদ থার্মোমিটারে আমরা কি ইউজ করতাম, পারদ ইউজ করতাম, কি হইতো পারদের দৈর্ঘ্য থাকতো, দৈর্ঘ্যটা বেড়ে যেত। রোদ থার্মোমিটারে কি হবে, একটা রোদের মান থাকবে, তাপমাত্রা চেঞ্জ হওয়ার সঙ্গে ওর রোদের মানটা চেঞ্জ হয়ে যাবে, এবং ওর রোদের মান কত এটার উপর ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, তাপমাত্রা বের করতে হবে। তো আমরা খেয়াল করে দেখি যে যদি আমরা রোদ থার্মোমিটারের কথা চিন্তা করি তাহলে রোদ থার্মোমিটারের জন্য তোমরা যারা ক্লাস করতেছো
তো যদি বোঝার সমস্যা হয় একটু কমেন্ট করিও, যখন তোমরা কমেন্ট কর তোমাদের কমেন্ট আমাকে হেল্প করবে যে আসলে তোমরা বুঝতে পারতেছো কি না, যেহেতু আমি লাইভে ক্লাসে আছি তো তোমাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো। এবং আমার এখানে মনিটরে আমি দেখতেছি তোমরা কি কমেন্ট করতেছো, তো কমেন্ট করিও। আচ্ছা, আর যদি পসিবল হয় তাহলে তোমরা শেয়ার করতে পারো, যেটা আরো ভিউয়ার বা অনেকের জন্য এটা দেখার সুবিধা হয়ে থাকবে, তোমরা বেশি বেশি করে শেয়ার করো। আচ্ছা, যদি এটা রোধ থার্মোমিটার হয় তাহলে আমাকে কি করতে হবে, স্কেলে রোধের মান নিতে হবে। তার মানে রোধের মান থিটা তাপমাত্রায় কত তাপমাত্রায়, সেই তাপমাত্রায় আমি কি করতেছি ওই রোধের মান নিচ্ছি, -0°C তাপমাত্রায় রোধের মান। তারপর কি করব, 100°C তাপমাত্রায় রোধের মান, -0°C তাপমাত্রায় রোধের মান। ওই আমাদের একই কথা, সেটা হচ্ছে আমাদের স্কেলের মান 0°C তাপমাত্রায় 100 তে, আবার হচ্ছে কত 0 তে। যদি এটা রোধ থার্মোমিটার হয় তাহলে আমরা রোধের ভ্যালু গুলো নিবো, আর আমরা যদি ডিগ্রি সেলসিয়াস পদ্ধতিতে বের করতে চাই তাহলে আমরা কি করব, এই যে 200 100 কে আমরা এই পাশে এই যে গুণ করে দিয়ে দিব, তখন আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে C×100°C। এখন আমি তো তোমাকে কেলভিনও মানটা চাইতে মানে চেতে পারতাম, কিংবা হচ্ছে আমি তোমাকে ফারেনহাইটও চাইতে পারতাম যে তুমি ফারেনহাইটে কত সেটা মান দাও। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হইতো, যদি আমাদের এই রোধ থার্মোমিটারের মানটা কি হইতো কেলভিনে চাইতো, তাহলে আমাকে যে কাজটা করতে হইতো এখানে K-273/100 লিখতে হইতো। সেক্ষেত্রে 100 এই পাশে চলে যাইতো, আর -273 কে এই পাশে +273 করে দিতাম, তার মানে এই পাশে আমাদের যে জিনিসটা দাঁড়াইতো সেটা হচ্ছে 373। যদি এটা তোমার হচ্ছে ফারেনহাইট স্কেলে হইতো তাহলে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে F-32 আমরা কি লিখতাম, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে F-32/180। তাহলে 180 কে পাশে পার করে দিতাম, এই যে 180, আর এই পাশের 32 কে পাশে পার করে দিয়ে লিখতাম আমরা +32। তাহলে আমাদের মানটা চলে আসতো ফারেনহাইট স্কেলে। তো আমরা ফারেনহাইট স্কেলে যদি মানটা বের করতে বলতো, রোধের মানটা রোধ থার্মোমিটার থেকে ফারেনহাইট স্কেলে মান কত বের করতে বলতো, তাহলে আমরা এই পদ্ধতিতে মানটা বের করতাম। তো এটা গেল আমাদের তাপমাত্রা পরিমাপের একটা পদ্ধতি। তো এই একটা পদ্ধতি মানে আমি এই একটা সূত্রের কথা বলছি, যে এই সূত্রের সাহায্যে আমাদের কি ধরনের অঙ্ক আসে আমি সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এরপরে যে টপিকটা আসে সেটা হচ্ছে আরেকটা তাপমাত্রা নির্ণয়, তোমাদের স্ট্রাকচারের বইয়ে দেখবা যে এই টপিকটা নিয়ে ইলাবোরেট আলোচনা করা আছে। আমি একটা কথা বলি যে আমি তোমাদের যেহেতু এডমিশন ক্লাস নিচ্ছি, আমি সূত্রগুলোর প্রমাণ দেখানোর চেষ্টা করবো না, আমি সবসময় চেষ্টা করবো যে এটা আসলে কিভাবে হইলো কেন হইলো এই টাইপের জিনিসগুলো তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো। তো অ্যাপ্লিকেশনটা এক কথায় শেষ। তো এখন আমরা দেখি যে তাপমাত্রা নির্ণয়ের আরেকটা পদ্ধতি হচ্ছে T=, আমাদের হচ্ছে আচ্ছা এটা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে x/xp ইনটু হচ্ছে তোমার হচ্ছে টিপি। সূত্রটা কেমন, এটা হচ্ছে ট্রিপিক্যাল পয়েন্ট, মানে তৈধ বিন্দু তাপমাত্রা। আমরা তৈধ বিন্দু একটু একটু করে জানে থাকি, যে তাপমাত্রায় পদার্থের তিনটে অবস্থায় বিরাজমান থাকে। যেমন আমাদের পানির ক্ষেত্রে পদার্থের তৈধ বিন্দু তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। এই তাপমাত্রায় পানি তিনটা অবস্থায় বিরাজমান থাকে। খেয়াল করবা এখানে কিন্তু একটা চাপেরও মান দেওয়া আছে, চাপের মানটা হলো 4.58 মিলিমিটার পারদ চাপ। তার মানে পানির তৈধ বিন্দুর একটা তাপমাত্রা আছে এবং একটা চাপ আছে, এই দুটো তোমরা মনে রাখবা। তো আমরা এতক্ষণ থেকে যে বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুর সাহায্যে তাপমাত্রা নির্ণয় করলাম, তাপমাত্রা নির্ণয়ের আরেকটা পদ্ধতি হলো এইটা। এই পদ্ধতিটা কেমন, এই পদ্ধতিটার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে T(x/xp)/tp, এখানে খেয়াল করে দেখো যে আমার একটা পারথার্মোমিটার দেওয়া আছে, পারথার্মোমিটারে এখন কত রোধ সেটা দেওয়া আছে, আর তৈধ বিন্দুতে ওর রোধ কত এটা দেওয়া আছে। তার মানে আমার যদি এখন রোধ দেওয়া থাকে মনে করো 5 ওহম, আর তৈধ বিন্দুতে, তৈধ বিন্দু এটা হচ্ছে তৈধ বিন্দুর মান, তৈধ বিন্দুতে যদি রোধ দেওয়া থাকে 2 ওহম ইন্টু হচ্ছে টিপিক্যাল পয়েন্ট 273.16 কেলভিন, তাহলে এইভাবে আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারবো। তাহলে এখানকার তাপমাত্রা কত, তার মানে এটা শুধু রোধের বেলা না, এটা যদি পার থার্মোমিটার হইতো তাহলে তৈধ বিন্দুতে পারদের দৈর্ঘ্য কত আর এখন দৈর্ঘ্য কত, এই দুইটার অনুপাত ইন্টু হচ্ছে 273.16 যদি আমরা করে থাকি তাহলে আমরা কি পাবো, তৈধ বিন্দুর
তাপমাত্রা থেকে আমরা ওই জিনিসটার তাপমাত্রাগত বের করতে পারবো। তাহলে তাপমাত্রা নির্ণয়ের আমাদের পদ্ধতি হচ্ছে দুইটা। আচ্ছা, এবার আমরা এই টপিকটা আমাদের স্ট্রাকচারের বইয়ে বা অন্য বইয়ে একদম ক্লিয়ারলি নাই, তবে এখান থেকে কিছু কিছু কোশ্চেন হয়ে থাকে। আচ্ছা, না ফারিয়া বলছে যে বত্রিশটা যে যোগ করলাম সেটা লাস্টে করা যাবে না। হ্যাঁ, তুমি বত্রিশটা ওই যে আমাদের এখান থেকে যে ফাইনালের ক্ষেত্রে যে বত্রিশটা, হ্যাঁ ওটা করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, তুমি এটা ক্যালকুলেশন করে ওখানে নিয়ে আসে কাজটা করতে পারবো, বা তুমি একটা কাজ করতে পারো, তোমাকে আমি এটা মানে প্রমাণ আকারে দেখালাম, তুমি একটা কাজ করতে পারো যে এটা ডিরেক্ট তুমি এখানে 212 ইউজ করো, যে 32+180 সমান সমান হচ্ছে 212। তুমি এখানে 212 ইউজ করো, তাহলে এটা ফাইনালের মান চলে আসবে, তোমার একবারে হয়ে গেল, তাহলে তোমার ওই ঝামেলা যেতে হচ্ছে না। ওকে, তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা বলবা, সমস্যা নেই। এরপরে দেখো যে তাপমাত্রার ক্ষেত্রে, তাপমাত্রা এটা গেল আমাদের তাপমাত্রা পরিমাপের বিভিন্ন নীতি, এবার আমরা তাপমাত্রা থেকে তাপে চলে আসবো। আমরা জানি যে কোন একটা বস্তু যখন তাপ প্রদান করে তখন অন্য কোন বস্তু অবশ্যই সেটা তাপ গ্রহণ করে, তার মানে যতটুকু তাপ বর্জন করা হয় ততটুকু তাপ কেউ না কেউ গ্রহণ করে, মাসবি। আচ্ছা, তো এখন এই যে তাপ গ্রহণ এবং বর্জনের বিষয়টা আমরা খেয়াল করি যে এখানে একটা বরফ, মনে করো -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, আমরা -10 হতে পারে, -20, -50, বরফ আমরা -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকি আমরা জানি, তো -θ1ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো যে বরফ আছে, এই বরফ প্রথমে কি হবে, 0ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে, তারপর কি হবে, এই 0ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারে পরিণত হবে, পানিতে, তারপর এই পানিটা কি হবে 100ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাবে, তারপর কি হবে 100ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভ্যাকুয়াম বাষ্পে পরিণত হবে, তারপর এই 100ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভ্যাকুয়ামটা 100-এর উপরে কোন তাপমাত্রায়, মনে করো θ2ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোন ভ্যাকুয়ামে পরিণত হবে। তো এই যে তাপমাত্রা গুলো এদিকে যাবে বা এদিক থেকে এদিকে আসবে, সেই ক্ষেত্রে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এইখানে তাপের যখন আদান প্রদান হয় কতটুকু তাপ আদান প্রদান হলো, এর আগে আমরা টপিক পড়ে আসলাম তাপমাত্রা, এবার আমরা পড়তেছি তাপ, তাপ কতটুকু আদান প্রদান হবে এটা নির্ণয় করার জন্য আমাদেরকে আমরা সূত্র জানে থাকি যে কিউ বা এস, যেটা দ্বারা প্রকাশ করে থাকি সেটা হচ্ছে আমাদের ms/θ, তাপমাত্রার পরিবর্তন, আপেক্ষিক সূত্রতা এবং হচ্ছে ভর। আমরা এই তিনটা জিনিসের মাধ্যমে কি বের করে থাকি, তাপমাত্রা বের করে থাকি। কিন্তু আমরা জানি যখন একই তাপমাত্রায় শুধু অবস্থার পরিবর্তন হয় তখন কিন্তু আমরা ms/θ সূত্র ইউজ করতে পারি না, তখন আমাকে q = ml সূত্র ফেলাইতে হয়। এখানে l = কখনো আমরা l দিয়ে তোমার হচ্ছে li মানে হচ্ছে বরফ গলনের সূত্রতা ইউজ করি, আবার কখনো কখনো আমরা কি ইউজ করি, বাষ্পায়নের সূত্রতা ইউজ করে থাকি। তুমি খেয়াল করে দেখো এই জায়গায় কি হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাহলে এখানে হবে, এই জায়গায় হবে ms/θ, এই জায়গায় কি তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে, না অবস্থার পরিবর্তন হয়েছে, বরফ পানিতে রূপান্তরিত হয়েছে, যেহেতু অবস্থার পরিবর্তন হয়েছে তাহলে এখানে সূত্র হবে ml i, বরফ গলনের সূত্রতা, এইখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে তাহলে ms/θ, আর এইখানে আবার ml v, আর এইখানে আবার ms/θ। এখন তুমি যে ইউজ করবা, তুমি সাধারণত থিটার মান তো তাপমাত্রার পার্থক্য পারবা, ভর পারবা, এবং এস এর মান তোমাকে মুখস্থ ইউজ করতে হবে 4200, এটা আমাদের অনেকেরই মুখস্থ আছে যে 4200 জুল পার কেজি, এই 4200 জুল পার কেজি এটা আমাদের সবারই মুখস্থ আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে 4200, এই যে আমাদের যেটা হচ্ছে আপেক্ষিক তাপ, এটা কিন্তু শুধু পানির আপেক্ষিক তাপ, এটা কিন্তু বাষ্পের জন্য এবং বরফের জন্য না, বরফ এবং বাষ্পের জন্য এই মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে নৈমিত্তিকের ডিরেক্ট আমাদের এই মানটা আসতে পারে যে কোনটা কত, যেমন
বরফের জন্য এই মানটা হচ্ছে আমাদের, বরফের জন্য এই মানটা হচ্ছে আমাদের 2100 জুল পার কেজি, এবং বাষ্পের জন্য এই মানটা হচ্ছে 2000 জুল পার কেজি। তার মানে তুমি যখন মিশ্রণের তাপমাত্রা বের করতে চাইবা, তখন কিন্তু এখানে এই যে 2000, এখানে 4200 এবং এখানে 2100 ইউজ করতে হবে। এবং যখন আমরা এই যে এম, এল আই আর এল ভি ইউজ করব, এগুলোরও মান আছে। আমাদের এল আই এর মান হচ্ছে 3.36 × 10^5, এবং এইটার মান হচ্ছে 2.26 × 10^6 জুল পার কেজি। তার মানে মিশ্রণের তাপমাত্রা বের করতে গেলে আমাদেরকে অবশ্যই এই যে কত তাপমাত্রা থেকে অবস্থার পরিবর্তন হচ্ছে নাকি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এটা আমাদেরকে কি করতে হবে, ঠিক করে নিতে হবে। আচ্ছা, ক্যামেরা মনে হয় সরে গেছে, কোনো ঠিক করে দাও। ওকে, তো এখানে তোমরা এই জিনিসগুলো খেয়াল করবা। তো এখান থেকে এডমিশনে খুব কম কোশ্চেন আসে, এরকম কোশ্চেন আসতে পারে যে আমার কাছে তোমার হচ্ছে, যেমন আমি অঙ্কটা দিয়ে দিই, অঙ্কটা দিলে তোমাদের সুবিধা হয়ে যাবে, যে যেমন আমার কাছে মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি পানি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানি আছে, আর আমার কাছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানি আছে। তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি, আমি এই পানিগুলোকে একত্রে মিশ্রিত করলাম। এখন এই মিশ্রিত পানিটার তাপমাত্রা কত হবে, সেক্ষেত্রে তোমরা একটা সূত্র ইউজ করতে পারো। এই সূত্রটা একটু শর্টকাট, যে এটা তোমাদের ইউজ করা সুবিধা হবে এবং তাড়াতাড়ি মান বের হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে m1 θ1 + m2 θ2 / m1 + m2, দ্যাট মিন্স এই যে m1 m2 θ1 θ2, তোমরা যদি এই ভ্যালু গুলো এখানে বসাও তাহলে মিশ্রণের তাপমাত্রা কত হবে সেটা চলে আসবে। আর আরেকটা অঙ্ক আসে, সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখো, দুইটাই কি ছিল আমাদের, পানি ছিল, কিন্তু আমাদের বরফ থাকতে পারে। যদি বরফ থাকে, মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাইন্ড ইট আইস, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে আমার কাছে মনে করো 2.1 কেজি, এবং এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আমার কাছে পানি আছে মনে করো যে 5.9 কেজি। তো এখানে কিন্তু দুইটা পানি ছিল, এখানে একটা বরফ এবং একটা পানি, এবং এই বরফটা হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেই ক্ষেত্রে যদি আমি মিশ্রণের তাপমাত্রা ইউজ করতে চাই, তাহলে আমার সূত্রটা হবে যে m1 θ1 - 80 × m2 m1 + m2। তুমি এই যেটা বরফ, এই বরফের ভরটা এখানে বসাবা, এখানে যে 80টা বসাবা, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের জন্য। আমি আগে বলতেছি যে আমি প্রমাণগুলো দেখাচ্ছি না, কারণ প্রমাণগুলো দেখাতে গেলে ভিডিওটা আরো লেন্থলি হবে। আমি জাস্ট প্রয়োগগুলো দেখাচ্ছি, যে সূত্রগুলো কিভাবে প্রয়োগ করব। এরপর এটা হচ্ছে পানি, এটা হচ্ছে আমার এই তাপমাত্রা, এটা হচ্ছে আমার এখানকার ভর, এটা এখানকার ভর, আর m1 m2, এটা দিয়ে আমরা বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আর পানির মিশ্রণ বের করতে পারবো। আর এই সূত্রটা দিয়ে দুই ভরের দুইটাই পানি মিশ্রণের তাপমাত্রা বের করতে পারবো। এই মোটামুটি গেল আমাদের তাপ আর তাপমাত্রা রিলেটেড কথাবার্তা। তবে এখানে একটা বিষয় আছে, আমি এই টপিকটা যে কারণে আলোচনা নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এই এডমিশন আমাদের আসা কোশ্চেন, যে আমাদের একটা মনে করো রোদের উপর থেকে পানি পড়তেছে, ঝর্ণা, ঝর্ণার উপর থেকে পানি পড়তেছে, মনে করো ঝর্ণার হাইট দেওয়া আছে 100 মিটার, মানে উপর থেকে পানি পড়তেছে 100 মিটার উচ্চতা থেকে। তো উপর থেকে যখন পানিটা পড়তেছে, তখন মনে করো পানিটা কাজে রূপান্তরিত হচ্ছে, সেই ক্ষেত্রে আচ্ছা
ভিডিও গুলা ঝাপসা বলতে আমি এখানে দেখতে পাচ্ছি মোটামুটি এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। তো তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের নেট প্রবলেমের কারণে এটা হতে পারে। হ্যাঁ, আমি ইউটিউবে আপলোড করে দিয়ে দিবো ভিডিওটা, সেখানে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে পরবর্তীতে আবার ভিডিওটা প্লে করে দেখতে পারো। পরবর্তীতে প্লে করে দেখলে যদি তোমাদের নেট কানেকশন ভালো হয় তাহলে তোমরা ক্লিয়ারলি দেখতে পাবো। আচ্ছা, এবার আমরা খেয়াল করি, যদি আমরা উপর থেকে, যেটা আমি বলতেছিলাম যে ঝর্ণার উপর থেকে পানি পড়তেছে, সেক্ষেত্রে তাপমাত্রার কতটুকু পরিবর্তন হবে, তো সেই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের উপর থেকে যখন পানি পড়বে তো পানির তাপমাত্রার পরিবর্তন হবে, তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে, এম এস ডেল থিটা। আর কোন উচ্চতা থেকে যখন নিচে পড়বে তখন ওই যে বিভব শক্তিটা, ওই বিভব শক্তিটা কাজে বা তাপে পরিণত হবে। এই কাজে বা তাপে পরিণত হবে কোনটা, উপর থেকে যে বিভব পড়তেছে ওর বিভব শক্তিটা। তো ওর বিভব শক্তি কি জানি আমরা, এম জি এইচ। তো এম জি এইচ এখান থেকে আমরা এম এম কাজে দিতে পারি, তাহলে ভরের প্রয়োজন হচ্ছে না আমাদের। আর আমরা বের করবো কি, তাপমাত্রার পরিবর্তন, তাহলে আমরা ডেল থিটা সমান সমান এস ভাগ করে দিয়ে দিব আমরা এই পাশে, তাহলে জি এইচ বাই হচ্ছে এস। খেয়াল করে দেখো জি এর মান হচ্ছে 9.8 আর এস এর মান হচ্ছে 4200। যদি আমরা এই 9.8 আর এই 4200 একটু ওয়েট, আচ্ছা যদি এই 9.8 আর 4200 আমরা এক জায়গায় করে দিয়ে দিই, তাহলে এই যে মানটা মানে 9.8 এস বাই 4200 সমান সমান হচ্ছে এস বাই 428। এটা একটা আমাদের শর্টকাট যে আমরা ডেল থিটা বের করতে গেলে যদি আমাদের এইচ এর মান দেওয়া থাকে ওকে যদি আমরা 428 দ্বারা ভাগ করে দিয়ে দিই তাহলে তাপমাত্রার কত পরিবর্তন হয়েছে সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এটা একটা সূত্র গেল। এবার এই টাইপের আরেকটা অঙ্ক হইতে পারে, কিরকম অঙ্ক, মনে করো একটা বুলেট, একটা বুলেট একটা বেগে আসে একটা দেওয়ালকে আঘাত করলো। দেওয়ালকে আঘাত করার পর আমরা ধরে নিই যে ওই দেওয়াল ওই যে বেগে আসছিল, একটা শক্তি নিয়ে আসছিল, ওকে যে থেমে গেল, ওখানে যে তাপ উৎপন্ন হলো বা পুরো কাজটাই তাপে রূপান্তরিত হলো, এবং ধরে নিলাম ওই তাপটা দেওয়ালে একটু নিয়ে নি পুরোটাই বুলেট শোষণ করে নিয়ে নিছে, তো সেক্ষেত্রে বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, উপর থেকে যখন ঝর্ণা থেকে পানি পড়তেছিল তখন এটা ছিল বিভব শক্তি, আর যখন বুলেট দেওয়ালে আঘাত করতেছে তখন এটা কি, তখন এটা হচ্ছে আমাদের গতিশক্তি। তো আমাদের এটা যদি গতিশক্তি হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, যে গতিশক্তি সমান সমান তাপমাত্রার পরিবর্তন, তার মানে হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে আমরা এম এম কাটে দিয়ে দিব। এবং এই ক্ষেত্রে এই সূত্রটাকে নিয়ে যদি আমরা সামনে যাই তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা ডেল থিটা বের করব, আমাদের টু থাকলো এস ভাগ হয়ে যাবে, তাহলে ডেল থিটা সমান সমান ভি স্কোয়ার বাই টু এস। এই যে আরেকটা সূত্র, তার মানে বুলেটটা কত বেগে আসছিল আর এস এর মান তো আমরা 4200 ইউজ করবো, সেই ক্ষেত্রে আমাদের বা কোন একটা পদার্থ যদি হয় ওই সরি যেটা শোষণ করবে, 4200 নয় এটা তো পানির ক্ষেত্রে, যে পদার্থটা শোষণ করবে তার এস এর মান বসাবো, আর কত বেগে বুলেটটা আসছিল তার মানটা আমরা ইউজ করবো, এটা আমাদের ডাটার মধ্যে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা তাপমাত্রার পরিবর্তন বের করে নিতে পারবো। তো মোটামুটি তাপ এবং তাপমাত্রার রিলেটেড টপিক এটাই। আচ্ছা, আমি লাইভ কাট করতেছি এবং তোমাদের সঙ্গে আমি ডিসকাস করতেছি যে তোমরা ক্লাসটা কি আরো লেন্দি করবা কিনা, বা আমাদের ক্লাস কয়েকটা পার্টে করতে হবে। আজকে আমি এই পর্যন্তই তাপ এবং তাপমাত্রা রিলেটেড টপিক অঙ্ক বোঝানোর উপর ক্লাসটা স্টপ করার চেষ্টা করতেছি। আমাদের ওই যে সমষ্টি প্রক্রিয়া, রুদ্ধদ্রব্য প্রক্রিয়া, এরকম অনেকগুলো টপিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আমি তোমাদের কাছে যারা তোমরা ক্লাসটা করলা, আমি তোমাদের কাছে রেসপন্স চাচ্ছি যে ক্লাসটা কি আমি আরো লেন্দি করব নাকি আজকে এর পর্যন্ত এই পর্যন্ত স্টপ করবো, তোমরা একটু আমাকে জানো, আমি ওয়েট করতেছি তোমাদের কথার। হ্যাঁ, জুবাইয়ের যে তুমি যেটা বলছো সেটা হচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে 80, মানে তোমার হচ্ছে 80, ওটা হচ্ছে 80। আচ্ছা হ্যাঁ বাঁধন, ঠিক বলছো তুমি যে নেটের জন্য এরকম প্রবলেম হচ্ছে। রাকিব, ফোকাসটা মিস নিচ্ছে না মাঝে মাঝে ক্যামেরা। আচ্ছা আচ্ছা, ফোন যেহেতু আমি ফোনে ইউজ করতেছি ফোনে অটো ফোকাস নিচ্ছে যার কারণে এই কাজটা হচ্ছে, ক্যামেরা দিয়ে আসলে
লাইফে আসার চেষ্টা করছিলাম, একটা সমস্যা হচ্ছিল। তোমরা একটু বলো যে ক্লাস কি এ পর্যন্তই করবা নাকি ক্লাস আরো লেন্দি করবা? রাকিব, শ্রাবণী, তারপর জুবায়ের, বাঁধন, সাফিন, তোমরা একটু বলো। ওকে, সাফিন বলতেছে আরো করব। ওকে, তারপর আচ্ছা কন্টিনিউ করেন ভাইরা, রাকিব বললো। থ্যাংক ইউ রাকিব। তোমার হচ্ছে সুমিত্রা রায়, জি ভাইয়া, আর একটু আলোচনা করেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আর একটু আলোচনা করতেছি। আমরা কি কি আলোচনা করলাম সেটা নিয়ে আগে কথা বলে নিই। আমরা মেনলি আলোচনা করলাম তাপ নিয়ে, তাপমাত্রা নিয়ে, তাপমাত্রার পরিবর্তন বা বিভিন্ন স্কেলের মাধ্যমে মান নির্ণয় করা, তাপ, তাপের বিভিন্ন মান নির্ণয় করার প্রসিডিউট গুলো, অঙ্কগুলো দেখলাম, এবং আমরা দেখলাম তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আমরা তিনটা টপিক অলরেডি আলোচনা করে ফেলছি। এবার আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে কে দিয়ে থাকে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে থাকে আমাদের হচ্ছে বিজ্ঞানী জুল। বিজ্ঞানী জুল কি বলে? যে তাপ কাজের সমানুপাতিক। তুমি যেমন কাজ করবা তেমন তাপ উৎপন্ন হবে, বা যেমন তাপ উৎপন্ন হবে তেমন কাজে রূপান্তরিত হবে। এরা পরস্পর প্রপোর্শনাল, সমানুপাতিক। সমানুপাতিক হিসেবে উনি একটা সমানুপাতিক ধ্রুবককে, যেটাকে আমরা জুলের ধ্রুবক হিসেবে জানি, যে জে ডাব্লিউ সমান সমান জে কিউ। তো এটা হচ্ছে তাপগতিবিদ্যার আমাদের হচ্ছে প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আরেকটা রূপ আছে যেটা আমরা জানি, সেটা হচ্ছে যে ডি কিউ সমান সমান ডি ইউ ডি বা ডেল ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডাব্লিউ। তো আমরা যখন তাপ দিই এটা সঙ্গে সঙ্গে কাজে রূপান্তরিত হয় না, ওর ইন্টারনাল কিছু প্রসিডিউরের কারণে ও কিছু তাপমাত্রা আগে নিজে নেয়, তারপর কাজে রূপান্তরিত হওয়া শুরু করে। মানে বিষয়টা হলো, তোমাকে আমি অনেকগুলো টাকা দিলাম, আগে তো নিজের তুমি হচ্ছে নিজের কাছে রাখবা, রাখে যখন দেখবা যে না বেশি হয়ে গেছে, তখন তুমি বিলানো শুরু করবা, মানে কাজ করা শুরু করবা। মানে আমাদের যাই হোক, মানে পারিশ্রমিক এরকমই বিষয় কিছুটা। তো আমরা খেয়াল করে দেখি যে এই যে তাপমাত্রা যেটা দিলাম, তুমি কিছু নিলা, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করলা, এরপর তুমি বললা যে এবার আমার একটু কাজ করা উচিত, তারপর তুমি কাজ করা শুরু করলা। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এই যেটা আছে এটা এখান থেকে কিন্তু কোনো তাপই নষ্ট হয় না, পুরোটাই কিন্তু আমাদের একদিক থেকে আরেক দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আমরা এটাকে শক্তির নিত্যতা সূত্র বলে থাকি। যে এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে একটা শক্তির নিত্যতা সূত্রের বিশেষ রূপ। এটা কিন্তু আমাদের খুলনা ইউনিভার্সিটিতে 14-15 আসছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবা। আচ্ছা তো আমাদের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা বিভিন্ন জায়গায় আসে থাকে। ইকুয়েশনটা যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 14-15 আসছিল, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ কোনটা, এই যে এটা। তো এই অঙ্কগুলো খুবই সহজ, এটা হচ্ছে অন্তঃস্থ শক্তি, এটা হচ্ছে কাজ, আর এটা হচ্ছে তাপ। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে, আচ্ছা এখানে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কখন কোনটার মান পজিটিভ হবে আর কখন কোনটার মান নেগেটিভ থাকবে। আমি হাসতেছি কারণ হচ্ছে রাকিব বললো পুরো টপিক শেষ করে দেন ভাইয়া, আজকে এই ক্লাস টপিক শেষ করতে গেলে 2-3 ঘন্টা চলে যাবে। আচ্ছা দেখি কতটুকু করা যায়। তো এরপর আমরা খেয়াল করে দেখি যে যদি ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ হয়ে থাকে, তো কখন কোনটা পজিটিভ হবে? তো এই যে ডি কিউ এর মান আমার একটা অঙ্কের মধ্যে দেওয়া থাকতে পারে যে এত তাপ শোষণ করলো, কিংবা একটা অঙ্কের মধ্যে বলা থাকতে পারে এই 500 কেলভিন তাপ বর্জন করলো। তো যখনই বর্জন করলো বললো, তখন কিন্তু এর মান আমাকে -500 বের করতে হবে, ধরতে হবে, লিখতে হবে। যদি বলে 500 ডিগ্রি সেলসিয়াস 500 কেলভিন তাপ গ্রহণ করলো বা শোষণ করলো, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ। মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে গ্রহণ বা শোষণ করলে, গ্রহণ করলে আমার বাড়ে যাচ্ছে পজিটিভ, আর যদি বর্জন করে বা বের হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা ডিপেন্ড করতেছে গ্রহণ বা বর্জনের উপর। আচ্ছা এবার খেয়াল করে দেখো, ডি কিউ সমান সমান ডি ইউ, অন্তঃস্থ শক্তি। এই অন্তঃস্থ শক্তি ডি ইউ, এই ডি ইউ সমান সমান কিন্তু সিভি ডি
ভিত্তি। তোমরা হয়তো জানো যে সিভি হচ্ছে মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে, এটা আমরা পরে পড়বো, এই টপিক আসতেছে। ডিটিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তো আমার যদি অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় তাহলে পজিটিভ, আর আমার যদি অন্তঃস্থ শক্তি যদি আমাদের অন্তঃস্থ শক্তি হ্রাস পায় তাহলে হচ্ছে নেগেটিভ। তো এইটা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাইলে আমরা এর ভ্যালুটা, যে ভ্যালুটা দেওয়া থাকবে যে এত অন্তঃস্থ এত জুল অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেল, মনে করো 200 জুল অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেল এত তাপ দেওয়ার কারণে, তার মানে কি বৃদ্ধি পেল অন্তঃস্থ শক্তি, তার মানে অন্তঃস্থ শক্তির মানটা আমরা কি করবো পজিটিভ করব। যদি বলতো এত জুল অন্তঃস্থ শক্তি হ্রাস পায় তাহলে আমরা কি করব নেগেটিভ করব। কিন্তু এর মানের সঙ্গে তাপমাত্রাটাও মনে রাখবো, আমরা জানি যে তাপমাত্রার সঙ্গে একটা সম্পর্ক আছে। কোনো কিছু তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে মনে রাখবা ওর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে, আর কোনো কিছু তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে মনে রাখবা ওর অন্তঃস্থ শক্তি, তাপমাত্রা হ্রাস পেলে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। ফাইনাল যেটা আসতেছে সেটা হচ্ছে ডিডাব্লু। ডিডাব্লু সমান সমান হচ্ছে PdV, তার মানে চাপ, স্থির চাপে আয়তনের পরিবর্তন। আয়তনের কতটুকু পরিবর্তন হয়েছে এটার উপরেই ডিপেন্ড করে আমার কাজ হয়েছে কিনা। আমি অনেক চাপ দিলাম, আমার আয়তনের কোনো পরিবর্তন হয়নি, আমার দ্বারা কোনো কাজ হয়নি। যদি আয়তনের পরিবর্তন হয় তাহলে আমাদের কাজ হবে। এই টাইপের একটা কোশ্চেন দেখবা ইউনিভার্সিটিতে আসছে, যে এরকম করে দেখবা যে তিনটা রেখা দেওয়া আছে, এটা হচ্ছে এরকম করে এরকম করে, মনে করো এই বরাবর ভি, এই বরাবর হচ্ছে তোমাদের পি, এই বরাবর ভিপি, এটা মনে করো যে ভি ও এ, এটা হচ্ছে ও বি, এবং এটা হচ্ছে ও সি। এবং যেটা বলা আছে যে এই যে তিনটা রেখা ও এ ও বি এবং ও সি, এই তিনটা রেখার মধ্যে কোন রেখা দিয়ে কাজের পরিমাণ শূন্য। তোমরা দেখো এখানে কিন্তু আয়তনের পরিবর্তন হয়েছে, এই জায়গা থেকে এই জায়গায় আয়তনের পরিবর্তন হয়েছে, এই জায়গা থেকে এই জায়গায় আয়তনের পরিবর্তন হয়েছে, কিন্তু ও থেকে যে সি গেছে এখানে কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা যে ও সি রেখা বরাবর কোনো কাজ হয় নাই। তাহলে কাজ হতে গেলে কি হতে হবে, আয়তনের পরিবর্তন হতে হবে। আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম যে আমার এই যে এইটা এটা কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে, তো যখন পরিপার্শ্ব আমাদের সিস্টেম যেটা কাজ করবে আর পরিপার্শ্ব হচ্ছে আশেপাশে, তোমরা সংজ্ঞাগুলো একটু পড়ে নিবা, এখানে বেশ কিছু সংজ্ঞা পাবো তোমাদের রিস্ট্রাকচারের বইয়ে। যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের টপিকটা শুরুর দিকে দেখবা যে তাপীয় ব্যবস্থা বা সিস্টেম, পরিপার্শ্ব, তাপীয় স্থানাঙ্ক, সাম্যাবস্থা, তাপগতীয় প্রক্রিয়া, তারপর অন্তঃস্থ শক্তি, এরকম বেশ কিছু সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাগুলো পড়ে নিবা। তার মধ্যে তাপীয় স্থানাঙ্কর মধ্যে একটা কথা মনে রাখবা, চাপ, আয়তন এবং পরম তাপমাত্রা, এই তিনটাকে তাপগতীয় স্থানাঙ্ক বলা হয়, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা জাহাঙ্গীর আমার বন্ধু লিখছে খাওয়া দাওয়া কিছু আছে রে। আচ্ছা তো খাওয়া দাওয়া তো পাঠিয়ে দেওয়া সম্ভব না, এই জন্য আসে এখানে, তো খেতে চাইলে এখানে আসতে হবে আর কি। আচ্ছা এরপর খেয়াল করি যে এইটা সিস্টেম যেটা বলতেছিলাম আমি, মনে করো যে পরিপার্শ্ব, এই পরিপার্শ্ব যদি আশেপাশের উপর কাজ করে, মনে করো যে আমি আমার এলাকা আশেপাশে মনে করো যে আমি মানুষকে যাই বলি তাই করতে বাধ্য, তার মানে আমার একটা পাওয়ার আছে, আমি সিস্টেম, আমি পরিপার্শ্বের উপর কাজ করি, তার মানে আমার পজিটিভ, সেক্ষেত্রে ডিডাব্লিউ মান হচ্ছে পজিটিভ। তার মানে সিস্টেম যদি পরিপার্শ্বের উপর কাজ করে তাহলে ডিডাব্লিউর মান হবে পজিটিভ, কিন্তু এলাকার মানুষজন আমার উপর যদি চাপে কাজ করায় যে আমাকে যাই বলে তাই করতে হয়, তার মানে পরিপার্শ্ব যদি সিস্টেমের উপর কাজ করে, মানে আমার উপর যদি কাজ করে, সেক্ষেত্রে কাজের পরিমাণ হবে নেগেটিভ। মনে রাখবা পরিপার্শ্ব যদি সিস্টেমের উপর কাজ করে তাহলে নেগেটিভ, সিস্টেম যদি পরিপার্শ্বের উপর কাজ করে তাহলে হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের এই অঙ্কগুলো আসে এডমিশনে, এগুলো খুবই ছোট ছোট অঙ্ক, কিন্তু কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ এটা আমাদেরকে ধরতে হয়, নাহলে অঙ্কগুলো ভুল হয়ে যায়। আচ্ছা এরপর যেটা আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার পড়বো আমরা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহারের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তাপগতিবিদ্যার ব্যবহারের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়া, সম উষ্ণ। আমরা এই কথাটাকে যদি একটু ইলাবোরেট করি সমষ্ণ কথাটাকে, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে সম উষ্ণ। উষ্ণতা মানে কি, উষ্ণতা মানে হচ্ছে আমাদের টেম্পারেচার, তাপমাত্রা, তার মানে সম তাপমাত্রা, তার মানে সমান তাপমাত্রায় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। যেমন খেয়াল করে দেখো এইটা সমান সমান আমি কিন্তু লিখছিলাম সিভিডিটি, খেয়াল করে দেখো
তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু অন্তঃস্রোতের পরিবর্তন হবে না, সেক্ষেত্রে এটার মান হয়ে যাবে জিরো। যদি এটার মান জিরো হয়ে থাকে তাহলে কিন্তু ডি কিউ সমান সমান হচ্ছে ডি ডাব্লিউ। তার মানে তুমি যা কাজ তাপ দিবা পুরোটাই কাজে রূপান্তরিত হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে ওর পেট ভরা আছে, এবার ওকে খাইতে দিচ্ছ ও আর খাচ্ছে না, ও অন্য কাউকে দিয়ে দিচ্ছে, পুরোটাই মানে কাজে রূপান্তরিত করতেছে, ও নিজের কাছে আর কোনো কিছু নিচ্ছে না। এটা গেল আমাদের সমস্ত প্রক্রিয়া এক নম্বর। যদি দুই নম্বরে আমরা চলে আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় মানে কি? রুদ্ধ তাপ, তাপের আদান প্রদান হবে না। তোমরা কিন্তু এখানে একটা জিনিস ভুল করে থাকো, যেমন যে আমরা সমস্যার ক্ষেত্রে যেটা জানি যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ এবং আয়তন পরিবর্তন হয় তাকে আমরা সমষ্ণ বলি। সমষ্ণ প্রক্রিয়ায় কি স্থির থাকে আমাদের? সমষ্ণ প্রক্রিয়া আমাদের স্থির থাকে তাপমাত্রা। তোমাদেরকে যখন কোশ্চেন করা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির থাকে, তোমরা চটপট উত্তর দিয়ে দাও যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে না, তাপ স্থির থাকে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে না, স্থির থাকে এনট্রপি। তোমরা খেয়াল করে দেখো এনট্রপির সংজ্ঞা, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে আমরা বলি এনট্রপি। তাহলে রুদ্ধতাপীয় কেন? তুমি দেখো এটাকে যদি সম উষ্ণ বলা যেত তাহলে এটাকে আমি সমতাপীয় বলতে পারতাম না। আমি সমতাপীয় না বলে রুদ্ধতাপীয় কেন বলতেছি? আমি রুদ্ধতাপীয় বলতেছি কারণ আমি আবরুদ্ধ করে রাখছি, বাইরে থেকে ভিতরে আসতে দিচ্ছি না, ভিতর থেকে বাইরে যেতে দিচ্ছি না, কাকে? তাপকে। এই জন্য আমরা এটাকে বলি রুদ্ধ তাপীয়। তার মানে ঘটনায় বাইরে থেকে ভিতরে কোনো কিছু তাপ আসবে না। তো আমরা কিন্তু বারবার একটা কথা খেয়াল করে রাখবো, যেমন আমরা ইঞ্জিন মেশিন ইঞ্জিন চালাই, ইঞ্জিনের মধ্যে কিন্তু আমরা তাপটাকে কাজে রূপান্তরিত করি। তার মানে কাজ করার সঙ্গে তাপটা কিন্তু অতপ্রোতভাবে জড়িত, তাপের মাধ্যমেই কিন্তু আমরা এইগুলো কাজে রূপান্তরিত করি। এই জন্য এই জিনিসগুলোকে আমরা কিন্তু অনেক সময় তাপ ইঞ্জিন বলে থাকি। আচ্ছা রাকিব, শীত কবে দিবেন? আচ্ছা শীত আমি দেখি, শীত তোমাদেরকে আমি নেটে দিয়ে দিব, তোমরা ডাউনলোড করে নিয়ে নিও। আচ্ছা খেয়াল করো যে এরপর ডি কিউ সমান সমান হচ্ছে ডি ডাব্লিউ, এটা গেল। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু তাপের আদান প্রদান হবে না তাহলে তাপের পরিবর্তনটা আমরা শূন্য ধরবো। যদি শূন্য ধরি তাহলে ডি ইউ বা ডেল ইউ আমরা ডি লিখতে পারি, প্লাস ডি ডাব্লিউ এখান থেকে আমরা লিখতে পারি। এটাকে যদি পাশে নিয়ে আসি তাহলে ডি ডাব্লিউ সমান সমান ডি ইউ সমান সমান হচ্ছে মাইনাস ডি ডাব্লিউ। তার মানে কি হচ্ছে, আমার কাজের পরিমাণটা কি হচ্ছে মাইনাস, তার মানে কাজের পরিমাণটার সঙ্গে যদি আমরা সামনে মাইনাস দিয়ে দিই তাহলে কিন্তু ডি ইউ এর মানটা আসতেছে নেগেটিভ। ডি ইউ এর মান নেগেটিভ হওয়া মানে কি? অন্তঃস্থ শক্তির হ্রাস পাওয়া। আর অন্তঃস্থ শক্তির হ্রাস পাওয়া মানে কি? তাপমাত্রা হ্রাস পাওয়া। এই জন্য একটা এমসিকিউ কোশ্চেন ইম্পর্টেন্ট যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা কি হয়? তাপমাত্রা হ্রাস পায়। তবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপমাত্রা হ্রাস পায় এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি ইম্পর্টেন্ট কথা? যে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আমার সংকোচন হয়, সংকোচন মানে কি? পরিপার্শ্ব যদি সিস্টেমের উপর কাজ করে সিস্টেমকে সংকুচিত করে তাহলে কি কাজের মান ঋণাত্মক না? তো এটা হলো প্রসারণ। কিন্তু সংকোচন যদি করা হয়, যদি সংকোচন করা হয় তাহলে কিন্তু তুমি খেয়াল করে দেখো সংকোচন মানে কি? পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করতেছে, আর পরিপার্শ্ব যদি সিস্টেমের উপর কাজ করে তাহলে কিন্তু কাজের মান মাইনাস। এই মাইনাস এবং এই মাইনাস তাহলে ডি ইউ সমান সমান কিন্তু দাঁড়াচ্ছে পজিটিভ ডি ডাব্লিউ। তার মানে দেখো এখানে কিন্তু অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে পজিটিভ, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এমসিকিউর জন্য এই ধরনের আমি ইসাক্সারে বই স্পষ্টভাবে লিখে দেওয়া আছে, তোমরা দাঁড়া নিয়ে নিবা। এটা দেখে খেয়াল করো যে প্রসারণে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, তাপমাত্রা হ্রাস পায়, বাট সংকোচনে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়। এই কথা তোমাদেরকে খেয়াল করতে হবে। আর তাপগত প্রক্রিয়ায় যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের কার্নোচক্র, কার্নোচক্রের ক্ষেত্রে কাজের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে আমাদের ডাব্লু বা কিউ সমান সমান তোমরা দেখবা যে এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান, এটা তোমাদের বা ইস্ট্রাকশনের বইয়ে প্রমাণ করে দিয়ে দেওয়া আছে। এবং সমষ্ণ প্রক্রিয়ায় দুইটা সূত্র আছে, ডাব্লু বা ডি কিউ সমান সমান হচ্ছে আর বাই গামা মাইনাস ওয়ান, তোমার হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু, এবং আরেকটা সূত্র আছে ওয়ান বাই গামা মাইনাস ওয়ান পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু। এই যে দুইটা সূত্র পাবা, তবে এই দুটা সূত্র তোমাদের
ইগনিশনের জন্য না, এগুলো আসলে সৃজনশীলের জন্য। আমাদের সৃজনশীলের জন্য যখন যে কর্ণচক্রের বিভিন্ন ধাপে কাজের পরিমাণ বের করতে হয়, তো লিখিতর জন্য আমাদের এই কোশ্চিন গুলো আসে থাকে। আর এমসিকিউতে তোমরা সূত্রগুলো মনে রাখতে পারো, এগুলো থেকে আমার আর কোনো কোশ্চিন হবে না। তো এরপরে যে টপিক গুলো আসে আমাদের, সেটা হচ্ছে যে সম আয়তন প্রক্রিয়া। আয়তনের পরিবর্তন হবে না, আয়তনের পরিবর্তন না হলে কাজের পরিমাণ শূন্য হয়ে যাবে, কারণ আমরা জানি ডি ডাব্লিউ সমান সমান হচ্ছে পি ডিভি। যদি আয়তনের পরিবর্তন না হয় তাহলে এটা শূন্য, এটা শূন্য হলে কাজ শূন্য, সেক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে ডি কিউ সমান সমান ডি ইউ। আয়তনের পরিবর্তন না হলে কাজ হবে না। তো এই টাইপের যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো তোমরা একটু পড়বা। আর মনে রাখবা তাপীয় সিস্টেম হলো তিন প্রকার, তাপীয় সিস্টেম। তো তাপীয় সিস্টেম হচ্ছে তিন প্রকার, আর তাপীয় সিস্টেমের তাপগতীয় পরিবর্তন হচ্ছে চার প্রকার। তোমাদেরকে অনেক সময় যখন এই কোশ্চেনটা করা হয় তখন তোমরা তাপীয় সিস্টেম বলা হয়, কিন্তু তোমরা তাপগতীয় যে পরিবর্তন গুলো আছে এগুলো মনে করে উত্তর দেখাও চার প্রকার। তোমরা দেখা হচ্ছে একটা হচ্ছে সমোষ্ণ প্রক্রিয়া, একটা হচ্ছে রুদ্ধতাপীয়, একটা হচ্ছে সময়তন, আর একটা হচ্ছে সমচাপ। তো মনে রাখবা এগুলো কিন্তু সিস্টেম না, এগুলো হচ্ছে তাপগতীয় পরিবর্তন। কাকে স্থির রাখে, কাকে পরিবর্তন করবা, এটা হচ্ছে পরিবর্তন। সিস্টেম তিন প্রকার, উন্মুক্ত বদ্ধ বিচ্ছিন্ন। উন্মুক্ত বদ্ধ বিচ্ছিন্ন এই তিনটে সিস্টেমের মধ্যে আমরা চলে আসি প্রথমেই আচ্ছা এবার হচ্ছে আচ্ছা আমরা খেয়াল করে দেখি যে এখানে আমাদের যে তিনটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে উন্মুক্ত, একটা হচ্ছে বদ্ধ, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন। আচ্ছা উন্মুক্ত বদ্ধ আর বিচ্ছিন্নর ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি উন্মুক্ত কোনটা। উন্মুক্ত হচ্ছে মনে করো এটা একটা পাত্র, এই পাত্রে মনে করো তুমি তাপ দিচ্ছ, এই পাত্রে যদি তুমি তাপ দাও তাহলে এই পাত্রের মধ্যে যদি কোনো তরল পদার্থ থাকে তাহলে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, আর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে মোট শক্তি বৃদ্ধি পাবে, ওভারঅল বলতে পারি শক্তি বৃদ্ধি পাবে। এবং একটা সময় এই পানিগুলো বাষ্প হয়ে উড়ে চলে যেতে পারে, যদি বাষ্প হয়ে পানিগুলো উড়ে চলে যায় তাহলে কিন্তু পানির পরিমাণ কমে যাবে, আফটারঅল ভর কমে যাবে। তার মানে এখানে ভর ও শক্তির কি হবে, পরিবর্তন হবে। তো ভর এবং শক্তির যদি পরিবর্তন হয় তাহলে ওইটাকে আমরা বলি উন্মুক্ত সিস্টেম। বদ্ধ সিস্টেম কাকে বলি, যদি এটা আমাদের ক্রস করে থাকে, এটা যদি ক্রস করে থাকতো সেক্ষেত্রে কি হতো, তাপমাত্রা বৃদ্ধি পেত, শক্তি বৃদ্ধি পেত, কিন্তু কি হতো, ভর বৃদ্ধি পেত না। কেন ভর বৃদ্ধি পেত না, কারণ এখান থেকে পানি বের হয়ে চলে যেত না, পানিটা ওখানে আটকে থাকতো, আর পানিটা ওখানে আটকে থাকার কারণে এর ভরের পরিবর্তন হতো না, শুধু শক্তির পরিবর্তন হতো। তাহলে ভরের পরিবর্তন না হয় যদি শক্তির পরিবর্তন হয় তাহলে ওটাকে আমরা বলি বদ্ধ সিস্টেম। লাস্ট ওয়ান আমাদের হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন কেমন, যেখানে ভর এবং শক্তির পরিবর্তন হবে না। একটা মজার উদাহরণ আছে, মনে করো তুমি হচ্ছে ফ্লাক্সের মধ্যে চা নিলা, হ্যাঁ ফ্লাক্সের মধ্যে চা রাখলা, তো ফ্লাক্স যদি ভালো হয় তাহলে কিন্তু আমাদের চা গরম থাকে। এখন তোমার মন চাইছে আমি দেখি তো এটাকে ফ্রিজের মধ্যে ঢুকাই রাখি, তাহলে তোমার যদি সিস্টেম যদি তোমার ভালো হয়ে থাকে তাহলে কিন্তু দেখবা যে এই বিচ্ছিন্ন হওয়ার কারণে এই চায়ের ভিতরের অংশটার সঙ্গে কিন্তু বাইরের তাপমাত্রার কোনো আদান প্রদান হবে না, যার কারণে চা কিন্তু ঠান্ডা ঠান্ডাই থাকবে। তার মানে কি, সরি গরম গরমই থাকবে, ফ্রিজ ঠান্ডা করতে পারবে না। তার মানে গরম গরম যেহেতু থাকবে তার শক্তি একই থাকবে, এবং চা কিন্তু ফ্লাক্সের ভিতর থেকে উধাও হয়ে যাবে না, তার মানে ভরও একই থাকবে। তার মানে ভর এবং শক্তি যদি একই থাকে তাহলে ওটাকে আমরা বলি বিচ্ছিন্ন সিস্টেম। তো এরপরে যেগুলো আছে যে আমাদের পরিবর্তন গুলো নিয়ে আলোচনা যেগুলো আমরা করলাম যে সমোষ্ণ, তো সমোষ্ণ প্রক্রিয়া তোমরা বৈশিষ্ট্য গুলো পড়বা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে সূত্রগুলো আছে সেগুলো পড়বা। তো আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই থাকুক ক্লাস, আজকে আর না বাড়াই। আমি এরপরে নেক্সট যখন লাইব্রেরি আসবো তখন এই যে পর্যন্ত আলোচনা করলাম এরপর থেকে আলোচনা করব, আজকে আর লাইভ ক্লাস না বাড়াই, আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, নেক্সট ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, সবাই সচেতন থাকো, আর আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে, এবং আমরা মানে নিজে সচেতন থাকতে হবে, অন্যকে সচেতন রাখতে হবে, এটার জন্য আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আর চেষ্টা করব যে যার জায়গা থেকে সর্বোচ্চ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে পড়াশোনা আমাদেরকে চালিয়ে যেতে হবে, কারণ
মানে পরিস্থিতি আমাদের যদি অনুকূলে চলে আসে তাহলে দেখা যাবে যে আমাদের সবকিছু যদি সৃষ্টিকর্তা সব ঠিকঠাক করে দিয়ে দেয় তাহলে সব ধারাবাহিক যে কার্যক্রম গুলো আছে প্রতিনিয়ত এগুলো আবার শুরু হয়ে যাবে, তখন আমাদেরকে আবার এইসব জিনিস নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে। এই জন্য আমরা এখন থেকে একটু একটু করে শুরু করবো। সেই পর্যন্ত আমরা ভালো থাকি, আল্লাহ হাফেজ।